আছে, তার মানে এই দুইটার কিন্তু একদমই ব্যাকগ্রাউন্ডটা একদম সিম্পল, আর এটার ব্যাকগ্রাউন্ডটা একটু কমপ্লিকেটেড। তো দুই ধরনের ছবিকেই আমি দেখাবো এবং কয়েকটা ওয়ে দেখাবো কীভাবে রিমুভ করতে হয়। তো প্রথমে ফটোশপে আমি ছবিটা নিয়ে যাচ্ছি। প্রথম যে পদ্ধতিটা সবচেয়ে সহজ, যদি দেখেন ব্যাকগ্রাউন্ডটা সেম কালারের হয় তাহলে জাস্ট সিলেক্ট থেকে কালার রেঞ্জে ক্লিক করবেন, তারপরে যে কালারটা আপনি রিমুভ করবেন জাস্ট খালি জায়গায় হোয়াইট জায়গাটাতে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফাজিনেসটা একটু কমিয়ে দেবো আমরা, শুধুমাত্র আমরা যেই জায়গাটুকু রাখবো সেই অবজেক্টটুকু যেন ব্ল্যাক হয় সেটা দেখবো আর কি। একদম কমাই দিলে আবার এই নিচে অনেকটুকু চলে আসবে, তাই আমরা এটাকে এইটুকু রাখবো, তারপরে ওকে। এখন দেখুন এখানে কিন্তু এই হোয়াইটটা সিলেক্ট হয়ে গেছে, যে জায়গাটুকু শুধুমাত্র হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা এটাকে এখন শুধুমাত্র হোয়াইট মার্ক হয়েছে, আমরা এটাকে উল্টা করে শুধুমাত্র আমাদের যে অবজেক্টটা সেটাকে সিলেক্ট করবো। সেটা করার জন্য সিলেক্টে ক্লিক করবেন আবার, তারপরে দেখুন এখানে ইনভার্স লেখা আছে, ইনভার্সে ক্লিক করবেন, তাহলেই দেখবেন এই অবজেক্টটুকু সিলেক্ট হয়ে যাবে। এবার আবার সিলেক্টে ক্লিক করে রিফাইন এজ এখানে ক্লিক করে এখান থেকে সিলেকশনের জায়গায় নিউ লেয়ার, ওকে, ব্যাস। এবার কিন্তু এটা একটা নতুন লেয়ারে চলে আসলো সম্পূর্ণভাবে ব্যাকগ্রাউন্ডলেস, ঠিক আছে। তো এটাকে কেটে দিচ্ছি, তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজটা, এটা দিয়ে দেখাই। এটাকেও আপনি সেমভাবে সিলেক্ট কালার রেঞ্জ থেকে, ওই যে কালার রেঞ্জ সিলেক্ট করে তারপরে আবার সিলেক্ট থেকে ইনভার্স, তারপরে আবার সিলেক্ট থেকে রিফাইন এজ, এখান থেকে নিউ লেয়ার, ওকে, হয়ে গেল রিমুভ, খুব সহজ। এটা যদি ব্যাকগ্রাউন্ডটা সেম কালারের হয় তাহলে আর কি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই যে ম্যাজিক ওয়ান টুল, এটা হয়তো বা কুইক সিলেকশন থাকবে, এই যে ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করে জাস্ট সাদা জায়গায় ক্লিক করবেন, তাহলে দেখবেন সাদাটা মার্ক হয়ে গেছে। আবার সিলেক্ট থেকে ইনভার্স, সিলেক্ট থেকে রিফাইন এজ, এখান থেকে নিউ লেয়ার, ব্যাস হয়ে গেল। এখন যদি মাঝখানে দেখেন যে এরকম সাদা ডি ও এগুলোর মাঝখানে রয়ে গেছে, তাহলে জাস্ট মার্ক করে ডিলিট ডিলিট ডিলিট, জাস্ট ক্লিক করলেই পুরোটা হোয়াইট মার্ক হয়ে যাবে, ক্লিক করে তারপর ডিলিট করে দেবেন। এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। এখন এইগুলো তো একদমই সহজ, এই ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড একদমই সলিড ব্যাকগ্রাউন্ড সেই কারণে, কিন্তু কমপ্লিকেটেড যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কীভাবে রিমুভ করবেন। এটা রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, অনেকগুলো ওয়ে আছে। প্রথমত হচ্ছে আমি লেসো টুল দিয়ে দেখাই। লেসো টুল হচ্ছে এটা পলিগোনাল লেসো টুল দিয়ে আপনারা মার্ক করতে পারবেন। দেখেন এই টুলটা যখন সিলেক্ট করবেন, এটা হচ্ছে এই টুলগুলো বের করতে রাইট বাটনে ক্লিক করতে হয়, মাউসের রাইট বাটনে ক্লিক করলে সবগুলো টুল আসে। তো এই টুলটা সিলেক্ট করার পরে যে কাজটা করতে হবে, জুম করতে হবে। জুম করার জন্য কিবোর্ডের অল্ট প্রেস করে ধরে মাউসের স্ক্রোলিং বলটা ঘোরালেই হবে, তারপরে জাস্ট ক্লিক করে করে প্রত্যেকটা ক্লিক করলেই সিলেক্ট হবে, প্রত্যেকটা ক্লিক করলেই একটা একটা ডট হবে, এভাবে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন যেহেতু টিউটোরিয়াল পারপাস সেহেতু আমি পুরোটা মার্ক করব না, আমি জাস্ট সিম্পলি একটু জায়গা মার্ক করে, ফর এক্সাম্পল এইটুকু, শুধু হাতটুকু, আর আমি নিখুঁতভাবে করছি না, আপনাদেরকে পুরোটা নিখুঁতভাবে করতে হবে মার্ক, এভাবে একদম শেষ হলে পরে এই পাশে এনে আবার লাগাই দেবেন, মানে যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই লাগাবেন আর কি। তো এখন যদি এইটুকুকে আমি আলাদা করতে চাই, তাহলে সিলেক্ট থেকে আবারও রিফাইন এজ, ব্যাস এবার নিউ লেয়ার হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু পুরোটা মার্ক করি না, আমি শুধুমাত্র হাতটাকে মার্ক করেছি, আপনারা পুরোটা মার্ক করে তারপরে নেবেন, ওকে। তো আমি আবার পেছন টুল হচ্ছে কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলটা একটু সহজ, ওটাতে একদম ধরে ধরে অনেক লেট হবে আর কি পুরোটা মার্ক করতে। কুইক সিলেকশন টুল দিয়ে যদি করেন তাহলে জাস্ট এই টুলটা সিলেক্ট করার পরে ছোটো বড়ো করতে পারবেন। ছোটো বড়ো করার জন্য কিবোর্ডের থার্ড ব্রেকেট বিগিনিং এবং এন্ডিং, বিগিনিং ব্রেকেট দিলে ছোটো হবে, এন্ডিং ব্রেকেট দিলে বড়ো হবে। এটা জাস্ট সাইজ মতো করে তারপরে ক্লিক করে ধরে আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা আছে, যেই সাবজেক্টটাকে আপনি রাখবেন সেটাকে ধরে জাস্ট এভাবে ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন যে মার্ক হবে, ওকে, এই যে মার্ক হচ্ছে। তো কোথাও যদি ভুল হয় তাহলে পেছনে যাওয়ার সিস্টেম হচ্ছে কিবোর্ডের অল্ট প্রেস করে ধরে আবার ক্লিক করতে হবে, তাহলে উল্টা দিকে যাবে, যেটা মার্ক করেছিলেন সেটা আবার আনমার্ক হবে। এই যে এখান থেকে আবার এই দুকুতে এইটুকু বাকি আছে, এখানে একটু বেশি হয়ে গেছে, আবার অল্ট প্রেস করে ধরে আমি বাইরে ক্লিক করব, এই যে এখানে, তারপর এখানে আবার অল্ট প্রেস করে ধরব। আচ্ছা, এখন আমি একদম নিখুঁতভাবে করব না, কারণ হচ্ছে টিউটোরিয়াল যেহেতু অনেক সময় লেগে যাবে নিখুঁতভাবে করতে, আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এই যে এখানে একটু হাতের মাঝখানে ফাঁকা জায়গা আছে, এইটুকু ভরাট করার জন্য আপনারা এটাকে আগে টোলটাকে ছোটো করে নেবেন, ছোটো করার পরে জাস্ট অল্ট প্রেস করে ধরে এখানে আরেকটা ড্র করে দেবেন। এই কুইক সিলেকশন টুলের সুবিধাটা হচ্ছে খুব তাড়াতাড়ি করা যায়, কিন্তু অসুবিধাটা হচ্ছে একদম নিখুঁতভাবে হয় না। একদম নিখুঁতভাবে করতে গেলে আপনাকে লেসো টুল অথবা আরেকটা টুল আছে প্যান টুল, যেটা আমি এখনই দেখাবো, সেটা দিয়ে করতে হয়। আচ্ছা, তো আমি এখন আর নিখুঁতভাবে করছি না, জাস্ট এটা মার্ক করবেন, মার্ক করার পরে এখানে দেখবেন রিফাইনেজ আছে, এটাতে ক্লিক করার পরে আপনি নিউ লেয়ার সিলেক্ট করে দিয়ে মতোই ওটা হচ্ছে প্যান টুল দিয়েও সেমভাবে করা যায়। তবে প্যান টুলের সুবিধাটা হচ্ছে এটাতে কার্ভ বানানো যায়, আপনি কার্ভ বানাতে